ঢুকে দেন, সূরা ফাতিহা পড়ে 11 বার দিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা হবে। আল্লাহর উপরে ভরসা রাখুন। বিবির আমার মায়েরা বোনেরা, তোমরা পাঞ্জেগানা নামাজি হও। অনেক মায়েরা নামাজ পড়ে, তারপর টিভির পর্দায় সিরিয়াল দেখে, রাস্তাঘাটে বেপর্দায় ঘুরে বেড়ায়। একটা বিয়ের অনুষ্ঠান হলে দুঃখ লাগে, বেদনা লাগে, সেই বিয়ের অনুষ্ঠানে 100টা হারাম কাজ হয়, একটা সুন্নাত তরিকায় বিয়ে, সেখানে 100টা হারাম কাজ হচ্ছে। আমার মায়েরা যে পোশাক পরে বিয়েতে ঘরেতে যায়, এদের পোশাক দেখে শয়তানু লজ্জা পায় না, শয়তানু লজ্জা পায়, হায় হায় কি পোশাক পরেছে এরা, কিভাবে এসছে। আল্লাহ আমার মায়ের দিকে হিফাজত করুক। তোমরা পর্দা পুশিদা এসো, নারী পুরুষ একসঙ্গে প্যান্ডেলে বসে খায়, তাদের পোশাক দেখে পুরুষদের মনে ব্যভিচার জাগে, শরীয়ত সম্মত হারাম। এরা কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপিত হবে। হযরতে মা ফাতেমা বলছেন, হে আলী, আমি যদি মারা যাই তোমার পূর্বে শুনে নাও, তুমি কি করবে? আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। কেন বলো? শোনো, আমি আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোন পর পুরুষকে স্পর্শ করিনি। আজকে আমার চোখের দ্বারা, সুদূরের কথা, আমাকে তো দূরের কথা, আজ পর্যন্ত কোন পর পুরুষে আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাইনি। তাই আমি যেন চাই তুমি আমার দাপন কাপন রাতের অন্ধকারে করে দাও। হে আমার মায়েরা বোনেরা, শোনো, নিউ ইয়র্ক ইসলামের, আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা মেয়ে, ইহুদিদের মেয়ে, সে নিজের সম্প্রচারে লিখছেন, আমি ইসলাম কবুল করার আগে আমার অবস্থা এমন ছিল, আমি চিন্তা করলাম এই মুসলমানদের নারীরা কেন বোরকা পরে, ওলামারা কেন বোরকা পরতে বলছে, ইসলাম এটাকে বঞ্চিত করেছে নারীকে, না ইসলাম একটা সেফটি দিচ্ছে সেটা দেখার জন্য। আমি আমার জীবনে দুটো পরীক্ষা করেছি, একটা হচ্ছে আমি নোংরা পোশাক পরে নিউ ইয়র্ক শহরে 6 ঘন্টা পায়ে হেঁটেছিলাম, 6 ঘন্টার মধ্যে 6,000-এর বেশি পুরুষ আমাকে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে। হে আমার মায়েরা বোনেরা, শোনো, আবার সেই মেয়েটা বলছে, আমি 6 ঘন্টা বোরকা পরিধান করে পায়ে হেঁটেছিলাম, 6 ঘন্টায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও আমার দিকে তাকিয়ে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন বোরকা পরিধান করলাম তো বুঝতে পারলাম ইসলামে নারীদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে। আজ থেকে সকলে নিয়ত করুন, আমরা আমার মা বোনের দিকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাল্লাহ। আজ থেকে নিয়ত করুন, আমরা আমাদের প্রতিবেশী আব্বাজান আম্মাজান সকলের খিদমত করবো। জোরে বলুন ইনশাল্লাহুল আজিজ। আর মায়ের দিকে বলবো, তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করো। আমার ভাইজান, জলসা জুলুস, আজকে ইসলামের মিডিয়া এইভাবে চলছে, জেনে রেখে দিবে। লাস্ট কথা আমি বলি, সেদিনে আমি মাদ্রাসার ক্লাস করছিলাম, তিরমিজি শরীফের একটা হাদিস পড়ালাম 5 খণ্ডই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে যতগুলো মাখলুক আছে সবাই তাদের জন্যে মাগফিরাতের দোয়া চায় যারা ইসলামের প্রচার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ইসলামের প্রচার করুন, আজ থেকে উলামাদের সঙ্গে সম্পর্ক করুন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেছেন যারা উলামারা হচ্ছে আমার ওয়ারিস, ওয়ারিস মানে হচ্ছে কুটুম, ওয়ারিস মানে হচ্ছে আত্মীয়, যারা আলেমদের পাশে উঠা বসা করবে তারা যেন আমার পাশে উঠা বসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমার ভাইজান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সকলে পাঞ্জেগানা নামাজ আদায় করবেন সকলে। জোরে বলুন ইনশাল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিন, যারা হারাম পথে আছে হারামটাকে হারাম বলে মানুন, হালালটাকে হালাল বলে মানুন। আল্লাহর কাছে সব থেকে গ্রহণযোগ্য হবে টাকা পয়সা সম্পদ নয়, তোমার আমলটা, তুমি কি আমল করেছো, তোমার চলাফেরাটা, তোমার আমলটা আমার আল্লাহ দেখবেন। সেদিনে আমি আমল দেখব, যার আমল ভালো হবে সেই সেদিনে কামিয়াব হবে, যার আমল গোলমাল আমি তার দিকে রহমতের চোখে তাকাবো না, সে আমার কাছে স্থান পাবে না। অনেকজন আমরা নিয়ত করি, আরে চিন্তা নেই, নামাজ পড়ি না, রোজা রাখি না, তো কি হয়েছে,
হুজুররা আমাদিকে জান্নাতে নিয়ে যাবে, বলে না হুজুর আপনার ন্যাজ ধরে পেরিয়ে যাব, হুজুর আপনার দামান ধরে পেরিয়ে যাব। হাদিস শরীফে আছে কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবি কোন জায়গাটা ফেরে পড়ে যাবে। কোরআন কি বলছে শুনেলেন, আমার সঙ্গে আপনার সম্পর্ক, আমি একজন মলবি, আমার সঙ্গে আপনার সম্পর্ক, আপনি বায়ান শুনেছেন, আমার সঙ্গে ভালোবাসা আছে এতটুকু, আপনি আমার মুরিদ হয়েছেন এতটুকু সম্পর্ক, সব থেকে কাছের সম্পর্ক কার, বাপ এবং বেটা, রক্তের সম্পর্ক। আল্লাহ সূরা লোকমানে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, বলো পৃথিবীর এই সমস্ত মানুষকে বলে দাও, তোমরা ভয় করো সেই দিনকে যেদিনে বাপ বেটার কোনো কাজে আসবে না, বেটা বাপের কোনো কাজে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। হযরতে মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঞ্চেনার বলছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহর নবী, আমাদের অবস্থাটা নারীদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, হে আয়েশা শুনে নাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত একটা সেকেন্ড তাকাবার সময় পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে বড় কঠিন মারহালা হবে, কেউ কারুর জন্যে এতটুকু বোঝা বহন করবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ। কিয়ামতের দিনে শুনে রেখে দাও, বাদশা হবেন একমাত্র আল্লাহ, আল্লাহ যাকে বলবেন সে ছাড়া কেউ এতটুকু কথা বলতে পারবে না। আমার আল্লাহ যাকে হুকুম দেবেন সে খালি কথা বলবে। তাই সবাই নিয়ত করলেন, আজ থেকে আমরা পরকালের চিন্তা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। পরকালের চিন্তা আপনাকে আমাকে করতে হবে, ভয়, আমরা আপদে বিপদে ভালোতে মন্দতে আমরা ভেঙে পড়ি, সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খৌফ, খৌফ মানে ভয়, ভয় কিসের? এই যে করোনা এলো, করোনাতে ভয় লাগেনি? ভয় লেগেছে, বহু মানুষ ভয় খেয়েছে। বেইমান কাফেররা বললে, আল্লাহর মার শুনেলেন, পৃথিবীর বেইমানরা বললে মুসলমানদের মেয়েরা মুখ ঢাকা দিতে পাবে না, বোরকা পরতে হবে না, বোরকা পরতে পাবে না। আমাদের দেশে বহু জায়গায় মেয়েদিকে বেইজ্জতি করেছে। আল্লাহ বললে আমি কিরকম মার দিয়েছি বলতো? এখন দেশের প্রধানমন্ত্রীও মুখ ঢাকা দিচ্ছে, এখন বলছে মুখ না ঢাকা দিলে জরিমানা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মার দিয়েছি, ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খৌফ ওয়ালজুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্ব নবী, বলো আমি মানুষকে কখনো ভয় দেখাই রোগ জ্বালা দিয়ে, কখনো বালা মুসিবত আপদ বিপদ দিয়ে, কখনো আমি তোমাদের খেতিবাড়ির ক্ষতি করি, আর লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, কারা আমার কাছে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। তারপরে শুনে নাও আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বিশ্ব নবী, বলো এই পৃথিবীর মানুষকে বলে দাও, তারপরে আমি আল্লাহ শিক্ষা দিলাম, তোমাদের কাছে যখন বালা মুসিবত আসবে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সবাই তোমারই জন্য আর তোমার কাছেই আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা যখন এই দোয়া পড়বে আমি আল্লাহ তাআলা তোমাদের মদতে হাত লাগিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বেঈমান কাফেরদের হাত থেকে ইসলামকে হেফাজত করুক। আল্লাহ যাদের তকদিরে যদি ইমান লেখা থাকে ইমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। আজকের এই জলসাকে আল্লাহ কবুল করুক, এই গ্রামের ভাইয়েরা মেহনত করে যে জলসাকে দিয়েছে, আল্লাহ সকলের জানে মালে আব্রো ইজ্জতে বরকত দাও। সকলে বলুন আমিন। আল্লাহ আজকের এই সভাকে কবুল করুক, এই সকল সভায় যত উলামায়ে দিন
যত হুফাজ একরাম কুররা এজাম এবং যারা আমরা মা বোন সকলে বসেছি, আল্লাহ আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দাও। জোরে বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। অসংখ্য ধন্যবাদ মাওলানা ইয়াসিন সাহেবকে। কোরআন এবং আলোকের, কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি মূল্যবান কথা আমাদের সামনে পেশ করলেন। আমি একটি ঘোষণা করছি, তারপরে একটি নাত পরিবেশন হবে। নাতের পরে আমাদের যিনি মূল বক্তা সাদান নাজিব কাসেমি সাহেব সুদূর বিহার থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা গুলজারিয়া লাসান সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। ওনাকে বরণ করে নেব, তারপরে ওনার বক্তব্য শুরু হবে। বাৎসরিক আজিম উসান জলসাহে মাহফিল সান উত্তর বেউদিয়া খালপাড় বাগবানপুর পরিচালনায়।